মানে তাড়াতাড়ি আপনার মানুষের পাশে দাঁড়ানোর জন্য যা যা ব্যবস্থা করার সেই সেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দিদি আমাদের নেত্রী সেটা করছেন এবং এই মানুষগুলো অসহায় মানুষগুলো সত্যি মানে ওনাদের যা গেছে মানে সেটা ওনারাই হয়তো বুঝতে পারছেন সেই জায়গাটা আমরা কেউ আমরা বুঝতে পারবো না যা ক্ষতিটা ওনাদের হয়েছে ওনাদের প্রিয় মানুষদের মানুষজনকে ওনারা হারিয়েছেন তো সেই ক্ষেত্রে যদি সেটা আমরা ওনাদের ফিরিয়ে দিতে পারতাম সবচেয়ে ভালো কিন্তু সেটা যখন সম্ভব না তখন যথাসাধ্য আমরা চেষ্টা করব প্রত্যেকে যে সেই পরিবারের পাশে দাঁড়ানো ছোট্ট একটি বাচ্চা মেয়ে আছে ওনার স্ত্রী আছেন ওনার বয়স্ক মা আছেন তো এনাদের সাথে আমরা দেখা করেছি কথা বলেছি এবং ওনার স্ত্রীর কোয়ালিফিকেশনও ওনার স্ত্রীর কোয়ালিফিকেশনও আমরা জেনে নিয়েছি এবং আমাদের তরফ থেকে মাধ্যমিক পাশ করেছে তো সবাই এখানে আমাদের নেতৃত্বে যারা আছেন সবাই রয়েছেন আমরা কিছু না কিছু ব্যবস্থা করব কারণ আমরা জানি একটা ছোট্ট বাচ্চা আছে তার ভবিষ্যৎ আছে তো সেটা আমাদের দায়িত্ব পরিবারের মধ্যে তো একজনই রোজগারে ছিল ঠিক হ্যাঁ উনি রোজগার করতেন সেই জন্যই আমাদের তরফ থেকে যতটুকু সাহায্য করার ওনার স্ত্রী মাধ্যমিক পাস করেছেন তো আমাদের তরফ থেকে যাভাবে কাজের ব্যবস্থা করার আমরা করবো যাতে রোজগারটাই পরিবারের জন্য যাতে বন্ধ না হয় ছোট্ট বাচ্চার ভবিষ্যৎটা যেন ভালোভাবে তৈরি হয়।